তো এই যে এটা দেখো মাটন, তো আজকে আনা হয়েছে, দিদি এনেছে মাটন, কারণ দিদির একদমই মাটন খাওয়া হয় না এখানে, কারণ একা পড়ে যায়, অর্ক তো একদম ভালোবাসে না, আর কাকিমা আম্মা তো খায় না মাংস, তো সেই জন্য এই যে মাটন এনেছে, চিরঞ্জীব আসছে তো ওই জন্যই মাটন এনেছে, চিরঞ্জীব তো খুব ভালোবাসে, আর মিটিং গেছে তো ওখানে ওকে চিকেনই খাইয়েছে, তো ওই জন্য বললাম ঠিক আছে, ও আর মাটন তো চিরঞ্জীব খুব ভালোবাসে, তো আমরা তিনজন আজকে, আর দিদি একা পড়ে যায় এখানে, তো সেজন্য দিদি আর খায় না, আবার একার জন্য কি দরকার, ওই জন্য খায় না, বললাম ঠিক আছে তাহলে আন আমি করে দেবো, করে আমরা তিনজনই কাকিমাকে বলেছি তুমি ভাতটা করবে আমি মাটনটা করবো, তো মাটন আর ভাত আজকে একদম জমিয়ে কবজি ডুবিয়ে খাবো, তো করতে এলাম 3:30 বাজে, বুকানের সব কিছু কমপ্লিট করে ও ঘুমাচ্ছে, দুটো থেকে ঘুমাচ্ছে, 4:30 মধ্যে উঠে যাবে, আসলে কাকিমা বারণ করছিল, বলছে রোদ আছে এখন, তো একটু রেস্ট করে নাও, তো ভাবলাম না আবার রেস্ট করলেও চলবে না, একটু রেস্ট করলাম 1 ঘন্টা, তারপরে উঠে এলাম, কারণ চিরঞ্জীব চলে আসে 5টার মধ্যে, এবার পরে করতে গেলে ওর সাথে গল্প করতে পারবো না, তারপরে সিএফসি চিকেন যেটা আমরা আজকে কালকে খেয়েছি ওটা আজকে ওকে খাওয়াতে নিয়ে যাবো, তো সেই জন্য বললাম না তাড়াতাড়ি কাজ সামনে রাখি, চিরঞ্জীব এলে গল্প করবো, তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কাকিমা এখানে সব রেডি করে দিয়ে গেছে আমাকে, সব কিছু কুচি করে দিয়ে গেছে আমাকে, এখানে মশলা তেল হলুদ বার করে দিয়ে গেছে, এখানে আলু কেটে নুন মাখিয়েও রেখেছে, তো ব্যাস টাইম লাগবে না বেশি, তো চলো করে নিই, রাখলাম তোমাদের, দেখো আলুটা ভেজে রাখলাম, বেশি সময় তো লাগে না, খাসির মাংস তো আরও সহজ, কষিয়ে জাস্ট কষানোটাই মেন, এই যে অনেক কিছু মশলা টশলা দিলাম মাখালাম, আর দেখালাম পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে সব মাখিয়ে, সর্ষের তেল গরম মশলা মিট মশলা সব মাখিয়ে বসিয়ে দিয়েছি, এবার মাটন নিজের কালার নিজেই ধরে নেবে, তো টকবক করে ফুটছে, আর দিদি দেখা করতে এসছে আমার কাছে, বল দারুণ দারুণ, এখনই দারুণ গন্ধ বেরিয়ে গেছে, মানে মটন তেলে গেলে যা হয় আর কি, দারুণ গন্ধ বেরিয়েছে, আর দেখে বোঝাই যাচ্ছে যে মানে হেভি হচ্ছে আর কি, কষেছে, নুনটা ঠিকঠাক দিতে হবে, হ্যাঁ নুনটা ঠিকঠাক দিতে হবে, কারণ আগের দিন শুনেছিলাম বাড়িতে করেছে নুনটা একটু বেশি হয়ে গেছিলো, আজকে চেক করে দিয়েছে, আমি খেতে জানো তো একটা জিনিস, যা আমি খেতে চাইবো সেটা চাউমিন হতে পারে, যা যা ভালো করে সেগুলো যা যা আমি খেতে চাইবো, যখনই ও করবে সব হবে ঠিক, নুনটা বেশি হয়ে যাবে, এই জন্য আজকে কিন্তু নুনটা একটু খেয়ে দিবি, হ্যাঁ টেস্ট করে দিবি, করে দেবো, নুনটাই আমার একটু ভুল হয়ে যায়, মানে ঠিকই হয় যদি দু হাত পড়ে যায় তবেই ভুল হয়ে যায়, বাড়িতে তো একটু নুন বেশি খায়, তাই জন্যই নুনটা বেশি হয়ে যায়, হ্যাঁ আমার হাই প্রেসার, তাছাড়া নুনটা আমি একটু বেশি খাই, দিদিদের বাড়িতে আমার প্রত্যেকটা খাওয়ারে একটু নুন লাগছে, তো নুন নিয়ে তারপরে খাচ্ছি, তাছাড়া বাড়িতেও আমার নুনের কোট আলাদা রাখাই থাকে, নুন নিয়ে তারপরে খাই, চিরঞ্জীব হ্যাঁ গোলমরিচটা একটু লাগবে, ওটা অ্যাড না করলে আসলে চিরঞ্জীব ঝালটা বেশি খায়, আমার দিদি ঠিক আছে, কিন্তু ঝাল না হলে ওর বলবো একদম ভালো হয়নি খেতে, তো একটু গোলমরিচটা দেবো ওই জন্য, আর গোলমরিচ দিলে একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে, তো যেটা বলছিলাম ওই নুনটা আমি একটু বেশি খাই, চিরঞ্জীব খুব চিৎকার করো আমার উপর যে তুমি মরবে এবার এত প্রেশার, তারপরে আবার নুন খাই, কিন্তু কী করবো নুন না খেলে আমি আর আমার বাবা দুজনেই সেম, নুন না খেলে মানে চিরঞ্জীব আমার বাবার কাছে নালিশ করে, তো বাবা বলেন কি থাক না খেতে দাও নুন ছাড়া তো টেস্ট লাগে না, তো ওই বোকা বনে যায়, তো ওই জন্য বাবার আর আমার নুনটা একটু বেশি চাই, তো না না নাড়ি এত অনেক কথা হয়ে গেল, নাহলে আবার নিচটা লেগে গেলে আর একটু পুড়ে গেলে দিদি আমাকে দেবে এত টাকার মাটন, এই যে মাংস হচ্ছে কুকারে, আর এইখানে হচ্ছে কষা মাংস, দিদি ভালোবাসে তাই দিদির জন্য নিয়ে যাচ্ছি, দেখুক খেয়ে কেমন হয়েছে, আর এই যে দেখো সিটি করা স্টার্ট হয়ে গেছে, থাক তাহলে বাসটা সিটি দিই তারপরেই যাবো, বিয়ের থেকে রোগগ্রস্ত ছেলে দেখলে হাতে লেগে গেল নাকি, বাবা নিয়ে আজকে তো বাবা আজকে তো দেখতে পেলে চিরঞ্জীব তো চলে এসছে, তো ওই জন্য একটুখানি আমরা বেরিয়ে যাচ্ছি, এই সামনে কাছে ধারে যাবো বুকানকে নিয়ে, আর বিকালে না বেরোলে ও খুব জ্বালাতে থাকে, তো ওকে খাইয়ে নিয়েছি, ও চিলা সিদ্ধ করেছিলাম দুধ দিয়ে খাইয়ে দিয়েছি, পরে এবার একটু বেরাবো 7:30 বাজে, ওই 1 ঘন্টা মধ্যে চলে আসবো, তো যাই, তো আর কিছু চাই না, তো কালারটা তো দারুণ হয়েছে, এবার দিদি খাচ্ছে খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে, তো গন্ধ তো ভালোই লাগছে, আমি আসলে এখন খাইনি, বুকান যদি আবার কেঁদে ওঠে আমি তাড়াতাড়ি খেতেও পারি না, তারপরে কেঁদে উঠলে এখন যেতে হবে, তো কাকিমার কাছে আছে, তো বলে দেওয়া
করলে তোর তো দাঁতে দিয়ে দিবে তাড়াতাড়ি খাওয়া যায়। তো চিরঞ্জীবে খাওয়া হয়ে গেলে তাহলে ও ধরলে তখন আমি আবার চিরঞ্জীবার অপেক্ষা রাখেনি। এই যে মাটন করেছি কালারটা দেখো, মাটন আর ভাত আর লেবু ফাটাফাটি। অনেকদিন পর খাচ্ছি মটন, দারুণ হচ্ছে। আর ওদিন তো পিসও বেশি ছিল না, দারুণ হয়েছে, দারুণ ঝালঝাল হয়েছে। মটন একটু ঝালঝাল না হলে ভালো লাগে না। যে আমিও রেডি হয়ে গেছি, আমার বাবাই রেডি হয়ে গেছে, আমরা দুজন চলে যাবো। আমরা ভলভো করে যাবো এখান থেকে, কারণ হচ্ছে আর বুকানকে নিয়ে আবার হাওড়া যাও, যে ট্রেন ধরার কথা ছিল, তো আর সকালে উঠতেও পারিনি। তো এখন 9:30 বাজছে, তো এখানে ভলভো আছে এয়ারপোর্ট 2 নম্বর গেট থেকে, তো সেখান থেকে চলে যাবো। না বাবা, টাটা কই দিয়েছো ভাইকে? ভাই খেয়ে লুকোচ্ছো ওখানে, ভাই খেয়ে লুকোচ্ছো, তুমি দেখছো যে ভাইকে ওদিকে দেখছে, ভাই শুয়ে আছে ওদিকে। তো ভাই ভাইকে টাটা বলে চলে যাবো। মাও চলে গেছে ওর আজকে, আমার দিদি আজকে জয়েন করেছে, তো এখনও তো বুঝতে পারে না, ছোটো আছে। তারপর ওর আম্মা আছে, বাম্মা আছে, কোনো অসুবিধাই নেই। তো আমরাও যাত্রা বলে চলে যাবো ভাইকে, আবার ভাই যাবে 1 মাস পর, তখন আবার দেখা হবে। তো এই যে ফাইনালি বাসে চেপে আবার নিজেদের গন্তব্যস্থল বাড়ি চলে যাচ্ছি। কুট্টুকে ছেড়ে আসতে কষ্ট লাগছিল, তারপরে দিদিও চলে গেল অফিস, তো আবার আমরা ফিরে যাচ্ছি। বলছিল ওরা যে বিকালে যেতে, কিন্তু না, সকালেই গেলাম। মানে ভাত কাকিমা সকালে উঠে ভাত, মাছের ঝোল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল, সেটা খেলাম, খেয়েই রওনা হলাম। ওদের ওখান থেকে বাস স্ট্যান্ডে ছাড়ে, ওটা ছাড়েনি, তো আমি তো এখান থেকে এলাম আমরা এয়ারপোর্টের 2 নম্বর গেট থেকে। এখানে এসে টিকিট কাটলাম, টিকিট পেয়েও গেলাম, এই যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। ছেলে একটু ঘুমিয়ে দিল আস্তে আস্তে, এখন আমার জেগে গেছে। এই দেখো বাবা ঘুমাচ্ছে, ছেলেকে করে নিয়ে, কিন্তু ছেলে ঘুমাচ্ছে না। ছেলে ঘুমাচ্ছিস কিরে, ঘুমাচ্ছিস কি দোকান ঘুমাচ্ছ? কি রিয়াকশন বাবা এটা? আচ্ছা সকালে যেহেতু উঠিয়েছি, আমরা তো মোটামুটি 9:30-9:30 বেরোলাম না গো, 9:30 সময় বেরিয়ে গেছি। তো ওর তো ঘুমটা হয়নি, ওকে আমি আজকে তেল টেল মাখিয়েছি, চান করিয়েছি, তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। কারণ না হলে আগের দিন না খুব শরীরটা অস্বস্তি করছিলো, যেহেতু চান টান করাইনি, ওই জন্য চান টান করে ভাত খাওয়াতে গেলাম। কাকিমা ওরও ভাত করেছিল, অল্প এক গরস খেয়ে আর কিছুতেই খেলো না ছেলে, এক দু গরস খুব জোর কষ্ট করে খেলো। আলু ভাজাটা দিলে আ করছে, কিন্তু ভাত দিতে গেলে খাচ্ছে না। তো যাই হোক, একটুখানি পেটে পড়লো, ব্যাস আর কিছু সকাল থেকে খায়নি। আর ভোরবেলাতে একবার দুধ খেয়েছিল, তো দেখি এবার আবার দুধটা খাবো। ওকে সেল একশো নিয়ে এসেছি, সেল একটা দেখি শক্তি করে যখন দাঁড়াবে তখন খাই কিনা। আর কলাও দিয়ে দিয়েছি আম্মা, বলছে রাস্তায় খাই দিবি, তো দেখি কী খাওয়ায়। তো যাই আবার আসানসোলের পথে, চলো তোমরাও আমার সাথে আবার আসানসোল ফিরে চলো। এই যে ধর্মতলা পেরিয়ে গেলাম, এই ছেলেটা দেখো ক্যাডবেরি খাচ্ছি, ও খাবে একটু একটু দিচ্ছি অল্প করে। আর কোলে রাখতে পারছি না, ওকে বদমাসি করছে, ঘুম হয়ে গেছে, বর্তমান পর্যন্ত পুরো টেনে ঘুমিয়েছে, যেন মাঝে মাঝে এবার আর টাকা পাই না। এই যে পাকাটা নিজে নিজে শুয়ে শুয়ে জল খাচ্ছে, আমার পাকাটা খাও খাও, নিজে জল খাও, নিজে জলটা খাও, খাচ্ছে না, মুখে মুখে ভরো ভরো, মুখে খাও, এটা খাও খাও। আসলে অনেকটা খাওয়া হয়ে গেছে, তারপরে মেনুটা অন করেছে, ওই জন্য খেতে চাইছিলাম।
আবার একটা দাঁত তো দেখা দিচ্ছে, দাঁতটা কত বড় হয়েছে বাবান, দাঁতটা কত বড় হয়েছে দেখি দাও দেখি দাও, এই দেখো একটু বড় বড় হয়েছে দাঁতগুলো, এবার দাঁত মাজাতে হবে, এই দেখো নিজে নিজেই বড় বড় খাবে। তো এই যে বুঝেই গেছো ব্যাকগ্রাউন্ড দেখে যে বাড়িতে চলে এসেছি, ভালোভাবেই এসেছি বুকানকে নিয়ে, তো ভলভো করেই চলে এলাম, আর ট্রেন ট্রেন করলাম না, ওদের বাড়ি থেকে আবার যেতে হতো অনেকটা, তো ভলভো করে ডাইরেক্ট আসানসোলে নামলাম, সেখান থেকে ওলা করলাম আর বাড়ি। তো এখন বাজছে 11:30, বুকানো আজকে বেশি ঘুমিয়ে যাচ্ছে আর খেতে চাইছে না, ছেলেটা একদম আজ খাচ্ছে না ভালো করে, কোনো মতে ওকে সেরে একটা শেষ করিয়েছি, এখন রুটিনই বসছিলাম, দুবার তিনবার খেয়ে আর খাচ্ছে না, তো কী করবো আমি, চিরঞ্জীব বলছে ছেড়ে দাও, কারণ জার্নি করে এসছে হয়তো শরীরটা খারাপ লাগছে বা কিছু, আমাদেরই টায়ার্ড লাগছে, ঘুমিয়ে উঠলাম আমরা 8টার সময়, বাড়ি পৌঁছে গেছিলাম 4:45 মধ্যে, ঘুমিয়ে তারপরে ঘুমালাম একদম, খেয়ে আমি চাউমিন করে করলাম, তারপরে খেলাম, খেয়ে নিয়ে তারপরে ঘর দোরের যা অবস্থা ছিল সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করলাম, পরিষ্কার করলাম, তারপর ঘুমালাম 5:30-7:30, তারপরে একটু বাড়ি গেছিলাম, দিদি পুজো জামা কাপড় দিয়েছে মা বাবাদের ও দিদাকে, তো সেগুলো দিতে গেছিলাম, আর এরপর বাড়ি আবার বাড়ি এলাম, চিলি চিকেন কিনে আনলাম, রুটি খেলাম, এখন রুমে এসেছি, বুকানকে খেলো না কিছুতে, জল খাচ্ছে নিজে শুয়ে শুয়ে জল খাচ্ছে, এটাই শিখেছে একটু, 11:30 বাজছে, এবার ওকে ঘুম পাড়াবো আর নিজেরাও ঘুমাবো, তার মধ্যে বোতল ফুটানো আছে বুকানে, তো ভালোই হলো এই ছোট্ট একটা ট্রিপ, দিদির সাথে দেখা হলো, কুট্টুর সাথে দেখা হলো, খারাপ লাগছিল কুট্টুকে ছেড়ে চলে আসছিলাম, তো দিদিও জয়েন করলো, ও চলে গেলো কুট্টুকে ছেড়ে, আমরাও বেরিয়ে এলাম, তো মায়া লাগছে, যাই হোক আগে এক মাস পর আবার দিদিরা কালী পুজোতে আসছে, সেটাই ভাবতে থাকি এখন থেকে, তো চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।